রেগাতে বছরে 200 দিনের কাজের ব্যবস্থা করা এবং ন্যূনতম মজুরি দৈনিক 600 টাকা করার দাবিতে আন্দোলনে শামিল হলো ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন রাজ্য পরিষদ। শুক্রবার এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে রাজধানীতে মিছিল সংগঠিত করে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। 2006 সালে আন্দোলনের ফলে গোটা দেশে রেগা প্রকল্প চালু হয়। 2 অক্টোবরকে সামনে রেখে সমগ্র দেশের সঙ্গে রাজ্যেও দুদফা দাবিতে আন্দোলন সংগঠিত করা হচ্ছে। রাজ্যের সবকটি বিভাগে এই দুটি বিষয়কে সামনে রেখে আন্দোলন সংগঠিত করা হচ্ছে বলে জানান ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের সদর বিভাগীয় সম্পাদক শ্যামল দাস। এদিকে মেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বটতলা পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন 2006 সালে ভারতবর্ষের বামপন্থীদের আন্দোলনের ফলে এবং আমাদের সংগঠনের আন্দোলনের অন্যতম সাফল্যের বিষয় হচ্ছে গোটা দেশে সেখানে রেগা প্রকল্প চালু হয়। তো 2 অক্টোবর আজ এই দিনটিকে সামনে রেখে আমাদের সংগঠন সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন গোটা দেশে 200 দিনের শ্রমদিবস সৃষ্টি করা বছরে এবং দৈনিক 600 টাকা মজুরির দাবিতে আজ আমরা আন্দোলন সংগঠিত করছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।